ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. İmam Cehun Rükû Seyyid'e Allah-u Ekber bulan muktadira o ki şatı şatı Allah-u Ekber bulmay. Ke bulte hobe. Tan mani apna uddeşşu ki. İmam sahib jodhi bulan Allah-u Ekber tamra o ki bulbo. Hem apne o bulbo. Ben takbir. Eta to ikhtilaf nahi. Tobe şatı şatı na. ইমাম সাহেব যেমন প্রথম তাকবীর বললেন তাকবীর তাহরিম, ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, ওনার তাকবীর শেষ হওয়ার পর আপনি বলবেন আল্লাহু আকবার। যদি প্রথম তাকবীর তাকবীর তাহরিম একসাথে হয় তাহলে আপনার নামাজ হবে না, এদিকে লক্ষ্য রাখবেন। তাকবীরাতুল ইহরাম উনি কমপ্লিট বলার পরে আল্লাহু আকবার, তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন। এমনি রুকুতে গেলেন ইমাম সাহেব আল্লাহু আকবার, ওনার তাকবীর শেষ, রুকুতে চলে গেছেন, তারপরে আপনি যাবেন, একসাথে যাবেন না, এটা সুন্নতের উল্টা। ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তো সামি আল্লাহ বলতেই আপনি উঠবেন না, ওনার কমপ্লিট সামি আল্লাহু লিমান হামিদা বলা, তারপর আপনি উঠবেন আল্লাহু আকবার। ওই রকম সহি বুখারীতে এসছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, তারপরে সেজদায় যখন যেতেন যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কপাল মুবারক মাটিতে না নামাতেন, মানে না লাগাতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ তার কোমর মুড়াতো না অথবা পিঠ মুড়াতো না। তাই এদিকে আমাদের অনেকে এই মশলা জানেও জেনেও আমল করে না, আমল করা উচিত। খেয়াল রাখবেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে অন্য রুকুনে চলে যাবার পর তারপর আপনি যাবেন, এটা শুননা, মানে দেরি করবেন না। এই অবস্থা এই ইমামের সাথে মুক্তাদির চার অবস্থা হয়, চারটা অবস্থা, এটা লক্ষ্য রাখবেন, একজন একজনকে জানাবেন। এক, ইমামের সাথে সাথে যাওয়া। দুই, ইমামের আগে চলে যাওয়া। তিন, ইমামের পিছনে থাকা, মানে বিলম্বে যাওয়া। চার, ইমাম সাহেব চলে যাওয়ার পর সাথে সাথে চলে যাওয়া, মানে তার ইমামের অনুসরণ করা। আর অনুসরণ কীরকম কীরকম হবে, উনি অন্য রুকনে যাওয়ার পরে আমি যাব, এটাকে বলা হয় মুতাবা। তো এই চারটির মধ্যে একটা সুন্নাহ মুতাবা, মানে ইমাম সাহেব রুকুতে যাওয়ার পর আমি রুকুতে যাব, সেজদায় যাওয়ার পর আমি সেজদায় যাব, ওই রকম, এটা হলো সুন্নাহ। আর বাকি আগে যাওয়া অথবা বিলম্ব যাওয়া তো ইমামের সাথে সাথে চলে যাওয়া, এইসব সুন্নতের খেলাফ। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।